আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। আমার মনে হয় যে বাংলাদেশে আমার মতন অনেকেই পাকিস্তানের রাজনীতিতে ইন্টারেস্ট রাখেন শুধুমাত্র ইমরান খানের জন্য। এই মানুষটা দুই কারণে পাকিস্তানের ইতিহাসে ভিন্নতা অর্জন করেছেন। এক হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে 1971 সালে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে ইমরান খানের খোলামেলা সরি বলা, পাশাপাশি পাকিস্তানের রাজনীতিতে একমাত্র রাজনৈতিক দল ইমরান খানের যে দলটাকে সরকারিভাবে ব্যান করা হয়েছিল, এর পরেও সেই দলটার প্রধান যিনি ইমরান খান জেলে বসে এই নিরঙ্কুশ বিজয় পেয়েছেন, তাকে ঠেকানোর জন্য নানান ধরনের চেষ্টা হয়েছিল, কিন্তু দিন শেষে যে নাটকীয়তা ফিরে এসেছে এতে বোঝা যাচ্ছে ইমরান খান আসলেই কিং। দর্শক, কে হচ্ছে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী? সর্বশেষ আমরা দেখেছিলাম নওয়াজ শরিফ এবং বিলাওয়াল জারিফ ভুট্টো যেই টিমটা আছেন তারা একত্রিত হয়ে সরকার গঠন করতে যাচ্ছেন, কিন্তু এরই মাঝখানে ঘটনা আবার যাচ্ছে ভিন্ন প্রবাহে। অলরেডি আজকে ইমরান খান প্রধানমন্ত্রী পদে কে বসতে যাচ্ছেন সেটা ঘোষণা দিয়েছেন, দেখিয়েছেন উদারতা। তবে রাজনীতিতে এই উদারতা আবার কোন জায়গায় জানি ঠেকে। ইমরান খান প্রধানমন্ত্রী পদে তার দলের মহাসচিব ওমর আইয়ুবকে মনোনয়ন দিয়েছেন, আজকে দলের নেতারা এই তথ্য জানিয়েছেন। আর রয়টার্সের এক প্রতিবেদন এবং পাকিস্তানের গণমাধ্যমগুলো এই বক্তব্য দিয়েছে। কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করার পর দলটির নেতা আসাদ কায়সার বলেন, দলের মহাসচিব ওমর আইয়ুব প্রধানমন্ত্রী পদে প্রার্থী হবেন। এছাড়া নির্বাচনকে নিয়ে তারা আরও কৌশলী হতে চান। জনগণের ম্যান্ডেটকে চুরি করা হয়েছে, ইতিহাসের সবচেয়ে বড় ভয়াবহ জালিয়াতির নির্বাচনও এবার হয়েছে। পিটিএ বলছে নির্বাচনের ফলাফলের প্রতিবাদের জন্য সব রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে অ্যাসাইনমেন্ট দিয়েছে ইমরান খান। এরই মাঝখানে ঘটনার মধ্যে নতুন মোড় এসেছে বিলাওয়াল জারদারি ভুট্টোর যে টিম আছে পিপিআইয়ের বিষয়টা সামনে উঠে এসেছে। প্রথম থেকে ইমরান খানের আপনার একটা বক্তব্য ছিল যে তিনি আপনার পিপিআই বা মানে এই দলগুলোর সাথে কোনো জোট করবেন না, কিন্তু ওই যে রাজনীতিতে শেষ কথা বলে কোনো বক্তব্য নেই সেটাই মনে হয় আরও একবার সামনে এলো। সরকার গঠনে বিলাওয়ালের সাথে আলোচনায় প্রস্তুত ইমরান খান, আবার অপরদিকে বিলাওয়াল ভুট্টো তিনিও ইমরান খানের সাথে এই ইস্যুতে কথা বলতে অনেকটা সম্মতি দিয়েছেন, গ্রিন সিগন্যাল এসেছে। পাকিস্তানের তেহরিকি ইনসাফ আপনার ইমরান খানের বিষয়ে সরকার গঠনের বিষয়ে প্রতিদ্বন্দ্বী বিলাওয়াল জারদারি ভুট্টোর রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির সাথে আলোচনায় রাজি হয়েছে। এর আগে ভিন্ন রকম বক্তব্য দিলেও দিন শেষে আবার ওই জায়গা থেকেও নিজের অবস্থানকে সরিয়ে নিয়েছে ইমরান খান। আজকে দলীয় একাধিক সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সূত্র বলছে কারাবন্দী ইমরান সরকার মানে ইমরান খান সরকার গঠনে পিপিপির সাথে আলোচনা করতে প্রস্তুত। সূত্রগুলো বলছে দুই রাজনৈতিক দলের মধ্যকার সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। সরকার গঠন নিয়ে পিটিআই ও পিপিপির মধ্যে আলোচনার জন্য কমিটি গঠন করা হবে। এখানে একটা মজার বিষয় হচ্ছে যেহেতু ইমরান খান নিজে প্রধানমন্ত্রী পদে যাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে এই জোটটা হইলে সম্ভবত বিলাওয়ালকে প্রধানমন্ত্রী করা হইতে পারে, আবার তার দলের যে ব্যক্তির নাম বলা হয়েছে তাকেও প্রধানমন্ত্রী করা হইতে পারে। তো সেই জায়গাতে আমরা আবার দেখেছিলাম নওয়াজের সাথে বিলাওয়াল ভুট্টো তিনি আবার বলছিলেন যে তিনি প্রধানমন্ত্রী পদ চান না, তবে প্রেসিডেন্ট পদে তার বাবাকে দেখতে চান। তো সকল কিছু মিলিয়ে পাকিস্তানের রাজনীতিতে নতুন আরেক মোড়, আবার আমেরিকাও অনেকটা পজিটিভ অবস্থান নিয়েছে ইমরান খানের পক্ষেই। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। তবে নওয়াজ শরিফ এবং তার ভাই শেহবাজ শরিফ ওই যে একক ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী পত্র নিয়ে শুভেচ্ছা টুভেচ্ছা নিয়ে আনিছিল, তাদের জন্য এটা দিন শেষে ধরা খাইছে। দেখা যাক যে ফাইনালি কার নাম সামনে আসে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।